নববর্ষের এই প্রথম দিনে আপনাদের সকলকে জানাই সারাদিন বাংলা টিভির পক্ষ থেকে নববর্ষ 1430-এর অনেক অনেক শুভকামনা। সারাদিন বাংলা টিভির পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হলাম কালীঘাট মন্দিরে, যেখানে প্রতি বছরের মতন মানুষের ভিড় উপচে পড়ে নববর্ষের প্রভাতে। সারাদিন বাংলা টিভির পর্দায় সারাদিন বাংলা টিভির এক্সক্লুসিভ কভারেজ আপনাদের জন্য কালীঘাট মন্দির থেকে। আসতে পারিনি এবছর, গত বছর থেকে এবছর আরও ভালো, মানুষ আসতে পারছে, এটাই সব থেকে বড় জিনিস। এসে পুজো দিতে পারছে, নিজেদের মতনই করতে পারছে, সেই লোকের ভিড় আছে। এবছর প্রচুর ভিড় হয়েছে, সেই হিসাবে গত বছর ভিড় হয়নি, এই বছর সেই বছর ভিড় হয়েছে। আর লোক সুস্থ মনে দর্শনও করতে পারছে, লাইনে দাঁড়াতে হচ্ছে অবশ্যই, কিন্তু দর্শন সুস্থ মনে করছে। আমি কোনো বছর আসি না, আমি কোনো বছর আসি না, এবছর আমার প্রথম আসা। আমার ভাইপো আসেন, ও এসেই পুজো আচ্ছা দিয়ে যায়। এবছরে ভাইপো আসতে পারিনি বলে আমাকে আসতে হলো, আমি করছি। আমি সকাল 8টায় এসেছি। ভিড় কেমন দেখলেন? ভিড় আগের তুলনায় অনেক বেশি, অনেক কিছু বন্ধ ছিল, এই বছরে আবার সেই আগের মতন ছিল। এসে কেমন লাগলো? এসে খুব ভালো লাগলো, আনন্দ পেলাম বছরের প্রথম দিন। কোথেকে এসেছেন দাদা? হাওড়া বেলিয়াস রোড। আচ্ছা, মন্দিরে গেছিলেন? হয়ে গেছে না? এই পুজো দিতে যাচ্ছে। Has been powered by Jimonpur Pan Prosperity Trust, Old Age Home.